হ্যাঁ, ওদের এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তুমি কি জানো সেটা? হ্যাপি অ্যানিভার্সারি, টিং ডিং 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 ডিং, পাই তোরা হাতের বালা, তো হম চলতে হে। হ্যালো ফ্রেন্ডস, আমি আত্রি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু ডেইলিগ্রাফ উইথ দাস। আজকে দিদির সেকেন্ড অ্যানিভার্সারি আর আমরা তো রয়েছি এখন পুরুলিয়াতে। আর ভেবেই রেখেছিলাম যে পুরুলিয়াতে গিয়ে এবার দিদির অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করব। তো সেই রকম প্ল্যান অনুযায়ী আমরা বাড়ি থেকে অলরেডি কেকটা এখানে নিয়ে এসেছিলাম আর কিছু বেলুনস আমরা নিয়েছিলাম, সেগুলোকে এখন আমরা ফোলাবো আর একটু জায়গাটাকে আমরা গুছাবো, অ্যান্ড দেন আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটাকে কিন্তু এন্ড অবধি দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। এটা দিয়ে কিন্তু বেলুন ফোলানো ভীষণ ইজি, তাই না? হ্যাঁ, এতগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি, একটু সাজিয়ে দিই এখানে। কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে না তাড়াতাড়ির মধ্যে? হ্যাঁ, তাড়াতাড়ির মধ্যে সুন্দর হয়েছে। এটাকে আমরা অনেক সাবধানে সাবধানে এনেছি, যেরকম কেক সেরকমই আছে, কিচ্ছু অসুবিধা হয়নি কেকে। হ্যাঁ, আমি ওদেরকে বলেছিলাম যে আমি কেক পুরুলিয়া নিয়ে যাব, সুতরাং যেন ভেঙে না যায় বা গলে না যায়। তো ওরা আমাকে এটা রেকমেন্ড করেছিল, বলেছিল এটা একটু হার্ড চকলেট দিয়ে তৈরি, এটা সহজে গলবে না। তুমি গাঁদা ফুল দেবে? হ্যাঁ, ওদের এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তুমি জানো সেটা? না, দরকার নেই, না দরকার নেই, যা আছে ঠিক আছে। ওদেরকে আমি ডাক দিই। আমরা যে রিসোর্টটাতে রয়েছি, এই দেখো রাত্রিবেলায় এরকম কি সুন্দর লাইটগুলো জ্বলে, আর কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। দি রেডি, শাড়ি পরবি না? কেন পরে না শাড়িটা? চলো সন্ধ্যা, এই দিদি শাড়িটা পর। আরে পেয়েছি না এটার উপরে, কষ্ট একটু করতেই তো হবে, কষ্ট না করলে হাউ উইল ইউ গেট দ্য কেষ্ট? আমি পেতে চাই না, আমি এনেছিলাম আমি পরবো জন্য, কিন্তু এখন মনে হচ্ছে ওটা আমার অনেক কষ্ট কষ্ট। তাহলে পরে আর কি বলবো, তুমি চলো এই পরেই, রাতও হয়ে গেছে। হ্যাঁ, ওকে 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 ওকে, ফার্স্টে ওরকমভাবে ঢুকলে হবে না, আবার গেট ধরবো নাকি বিয়ের সময়? তাহলে চোখ বন্ধ করে ঢোকো। হ্যাঁ হ্যাঁ, আগে দুজনে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছি চলো। হ্যাঁ, এবারে এবার এখন খুলবে না কিন্তু, নো চিটিং, আসো দুজনে একসাথে আগে ঢুকবে, তারপরে একজন বলবো। হ্যাঁ, এবারে খোলো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, তোর হাতে কিন্তু আগুনটা, আগুনটা ধরে মোবাইলে দিয়ে তাকায় রয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। খুব ভালো থাকো, সুখে থাকো, ওরা এভাবেই অ্যারেঞ্জমেন্ট, এভাবেই ওরা বছরের পর বছর একসাথে ভালোভাবে সুখে শান্তিতে জীবন কাটিয়ে যাক। সুখে থাকি, ভালো থাকে, একটু নমস্কার করুন। হ্যাঁ ঠিক আছে। এই দেখ দি, আমি লিখে দিয়েছি দিদি ও দাদা, আমাদেরই খাবার যাচ্ছে। অ্যানিভার্সারি গরম করে পাঠিয়ে দিয়েছে প্যাক করে, তো আমরা একটু পরে ডিনারটা করি, আজকে বাইরে করি, ক্যান্ডেল লাইট ডিনার।
How like it? Shundar like it. Gana bajao. Oi, dekh. Pichone ki gaan hotche janish? Kacha badam. Tu janish gaan puro? Pai tu rahater bola thake jodi siri gole chain diye jaben tate. Ore jashna side te kintu. Diye jaben. Ding 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 ding. Pai tu rahater bola thake jodi siri gole chain diye jaben tate soman soman tumra badam paben yo badam badam dada kacha badam. Amar kache nai kobo bhaja badam. Amar kache ache shudhu ki? Kacha badam. Aha! Badam, badam, dada kacha badam. Amar kache nai kobo bhaja badam. Amar kache ache shudhu. Shoda? Kacha badam. Oh! Kacha badam. Music system already. Dance. Dance, meri rani. Nach, 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 meri rani. Pooja, usi ne yaro mera dil toda, toda, tanha, tanha, chora. Tera hai diwana, dil, dil na kisi se lagana. Anniversary shoot korte jachi. Ekhante khub sundor lighting royeche, ekhanta diye amra korbo. चलते हैं फिर कब मिलेंगे ना 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 अरे हाँ अच्छा तो हम चलते हैं ओ हैप्पी एनिवर्सरी এখন মা আমাদের তিনজন আর ভিডিও শুট করে দেবে রাতে ডিনারটা আমরা ভেবেছিলাম আজকে ওই বাইরে গার্ডেনেই বসেই করব কিন্তু অনেক রাত হয়ে গেছে আর ঠান্ডা লাগছে মা বলছে বাইরে বসে করব না ঘরেই করব ওই জন্য আমরা ঘরেই এভাবে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি এই যে আগে দেখাই এটা এটা তো আমি বলেইছি মা কোনোদিনও মিস করবে না সবকিছু মিস করে গেলে পরেও মিষ্টি কোনোদিনও মিস হবে না আমার এই যে তার জন্য বাড়ির থেকে মা পায়েশ অলরেডি অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে আর তার সাথে রয়েছে পনিরের তরকারি রুটি স্যালাড কেমন হয়েছে এই রুটিটা কেমন হয়েছে দি ভালো তো চলো তাহলে ডিনারটা করে নি আর বাবা অলরেডি আগে খেয়ে নিয়েছে কারণ আমাদের একটু লেট হচ্ছিল আমরা বাইরে তোমরা দেখলেই আমরা একটু মজা করছিলাম আর যে কালকে বটভিয়ারে হরিণের মাংস খাওয়াবে হরিণের মাংস কি তুমি জমা করবে ওই দেখো কালকে চিকেন হবে হরিণের মাংস হবে না ওইসব বুঝার কথাবার্তা আর হচ্ছে গিয়ে পনিরের রিভিউ আর কি দেবো আমি তো দুপুরে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পনিরের মাংস বলছি কেন মাংস মাংস বলতে গিয়ে পনিরটা খুবই ভালো হয়েছিল দূরবেলায় তো আলাদা করে কিছু বলার নেই এখানে খাবারের টেস্ট কিন্তু ভালো আর রুমও ভালো মানে রুমের রিভিউ তোমাদের আমি দিয়ে দিয়েছি আর এখনই এখানকার একজন ম্যানেজারের সাথে আমাদের কথা হচ্ছিল ওনাকে আমি হালকা ফুলকা টুকটাক একটুখানি যেগুলো মানে নেগেটিভ পয়েন্টস রয়েছে সেগুলো আমি ওনাকে বললাম ডিসকাস করলাম উনি বললো হ্যাঁ সবে তো হয়েছে আস্তে আস্তে আমরা ওগুলো ম্যানেজ করার চেষ্টা করছি বলতে পারি যে আউট অফ 10 8 দেওয়া যেতে পারে নিঃসন্দেহে ঠিক আছে আর সেফটি সিকিউরিটির দিক থেকেও আমি একটু ভয় পাচ্ছিলাম এখানে আসার আগে থেকে যে এরকম ফাঁকা এলাকা পুরো হিল টপে চারিদিকে জঙ্গল কি হবে না হবে তো এসে দেখলাম না অনেক গার্ড রয়েছে অনেকে গার্ড দিচ্ছে আর কোনো অসুবিধা নেই ভীষণ শান্তশিষ্ট আর মানে একদম ভালো পরিবেশ তো তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতেই পারো এই এই রিসর্টে থাকতে পারো আর এখানের পুরুলিয়া তো অবশ্যই ঘুরে দেখো ভীষণ ভালো লাগবে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে তোমরা জানাও আর লাইক আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপাতত এখন গুড নাইট টেক কেয়ার বাই চলো ঘুম দিই এখন আমরাও